এবার 1200 বছরের প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের রাহাত শহরে। ওই শহরের নেগেব মরুভূমিতে প্রাচীন এই মসজিদটির সন্ধান পায় ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকেরা। চলতি সপ্তাহের শুরুর দিকে পুরাকীর্তি বিভাগের একটি দল ওই মরুভূমিতে কাজ করার সময় মসজিদটির ধ্বংসাবশেষ দেখতে পায়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যা বর্গাকৃতির একটি প্রাচীন আমলের মসজিদ। স্থাপনাটির মিম্বার পবিত্র কাবা শরীফের দিকে মুখ করা রয়েছে। এছাড়াও মসজিদটির পাশে অজু করার জন্য একটি কূপও রয়েছে। ধারণা করা হচ্ছে 1200 বছরের পুরনো ওই মসজিদটিতে মরুভূমির বেদুইন মুসলিমরা নামাজ আদায় করত এবং সেখানে একটি ইসলামিক সংস্কৃতিও গড়ে উঠেছিল। জানা যায় ইসলাম ধর্মের প্রারম্ভিক কালে ওই অঞ্চলের মানুষজন এই ধর্মে দীক্ষিত হতে শুরু করে। বছর তিনেক আগেও ফিলিস্তিনে ইসরায়েল দখলকৃত ভূমিতে ইসলামের প্রাক প্রাথমিক যুগের আরও একটি মসজিদ পায় প্রত্নতাত্ত্বিকেরা। প্রেস রিপাবলিক নিউজ ডেস্ক।